তো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা ব্লগ স্টার্ট করে দিলাম, বাজে এখন সকাল 8টা। রান্না বসিয়ে দিলাম, কচু কাটছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, ভাত বসিয়ে দিলাম আর এদিকে জল গরম হয়ে গেল। তো চালটা ধুয়ে রেখেছিলাম আগে, তো এবার চালটা দিয়ে দিই। আর হচ্ছে গিয়ে কি রান্না করব বললাম, যে কচু এনেছিলাম কালকে বিকেলবেলা। তো আর কাঁঠাল বলতে এঁচুর তরকারি করব আর কি। তো এই দুইটা করব আর একটু টক করব। তো এবার দেখো, আমি এই রৌদ্রে পুড়িয়ে পুড়িয়ে এত কষ্ট করে কচুগুলিকে কাটলাম। যদি আমি জানতাম যে আমার সাথে এরকম বেইমানি করবে এগুলো, তো সত্যি আমি কিন্তু কাটতাম না এত কষ্ট করে। দেখো, রৌদ্রের মধ্যে গামছা মাথায় দিয়ে বসে বসে কাটছি। আর কি হলো লাস্ট পর্যন্ত বলতে, এগুলো অনেক রৌদ্রে থাকার ফলে মনে হয়, বলতে বৃষ্টি তো নয়, রৌদ্রে শুকিয়ে গেল জল, তো তার জন্য একদমই সেদ্ধ হচ্ছে না। তো আমি অনেক মানে সময় আর আমার জ্বালানি নষ্ট করে এগুলিকে সিদ্ধ করেও কি হলো ফেলে দিতে হলো, কারণ এগুলি একদম সিদ্ধ হয়নি। তো ভাত হয়ে গেল, এবার কচু সিদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো, জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। হতে থাকুক এবার কচু সিদ্ধ। তুই দিকে আমি মনের আনন্দে কচু সিদ্ধ বসিয়ে আসলাম, তারপর চলে আসলাম এঁচুর কাটতে। তো কচু তো সিদ্ধ হয়নি বললামই, তো মানে তো কিছু করানি, তো এঁচুরটা দিয়ে তরকারি করে নেব। আর এই যে দেখো, আমার মিনু সোনা দৌড়ে আসলো, মনে করলো যে আমি মাছ কাটছি, কারণ এখানে বসে তো বেশিরভাগ সময় মাছ কাটি। তো ও এসে দেখলো না মাছ না, তো ধপাস করে দিকে শুয়ে পড়লো দেখো আমার পেছনে। তো এবার এঁচুরটা কেটে নিয়ে তারপর গিয়ে দেখলাম যে কচুটা সিদ্ধ হয়নি, তারপর কচুটা ফেলে দিয়ে তারপর এঁচুর রান্না করলাম মনের আনন্দে করে। তারপর মেয়ের জন্য একটু মাছের ঝোল এই সেই টুকটাক করলাম। তো আমি মানে একটু তেল মেখে বসেছিলাম, যে আমি মোবাইলে দেখি যে অনেকে বলে তেল মেখে বসলে নাকি আটা কম লাগে, কিন্তু আমি দেখলাম সব আটা আজকে আমার হাতে লেগে আছে। অন্যদিন যেদিন আমি তেল নামাকি ওই দিন সেরকম আটা লাগে না, আজকে বেশি আটা লাগে। দেখো কি হলো, কচুটা ভালো হলো না, সিদ্ধ হলো না, তো তার জন্য এটা বাদ বাদ হয়ে গেল। তো এদিকে করছে একটা ডিম অমলেট, তারপরে এই যে সয়াবিন কাঁঠাল আর বলতে এঁচুর আর আলু সেদ্ধ করে নিলাম, বসিয়ে দেবো। আর এই যে একটু টক রান্না করবো, আমরিস মাছের মাথাটা নিচে আছে দেখা যাচ্ছে না। তো এই হবে মেনু। আর এদিকে করলাম একটু আবার মাছের ঝোল। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খিদে পেয়ে গেলো, খেয়ে নিলাম ব্যাস। তারপর চলে আসলাম রৌদ্রের মধ্যে দেখো আবার বাসন ধুইতে। আর কচু সিদ্ধ হয়নি, কিন্তু ওই হাঁড়িটা তো আমাকে ঠিক ওই ধুতে হবে তাই না, এই হাঁড়িতে কচু সিদ্ধ করেছিলাম, তো ফেলে দিয়ে আসলাম কচুটাকে। আর এবার বাসনগুলি ধুয়ে নিই। স্নান করে মাত্র এক্ষণ এলাম, চুলগুলিও ভিজা, কিন্তু তারপরও গেমে আমি একদম অবস্থা খারাপ, কারণ শরীর একদম গরম। জল গরম জল দিয়ে স্নান করলাম, ঠান্ডা জল একটু দিয়েছিলাম, সেলুর জলটা একটু ঠান্ডা, আগে সেলুর জলটা দিলাম, তারপর ভিতরে গিয়ে ডামের জল একদম গরম। তো গরম জল দিয়ে আমার স্নান করতে হলো। তো তারপর কি হলো, অনেক কাজ করলাম, কাজ হলো গিয়ে ঘরটর মুছে তারপর ফ্রিজটা পরিষ্কার করলাম, অনেকদিন পর ফ্রিজটা পরিষ্কার করে তারপর কলপাটটা একটু মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করা, তারপর গিয়ে ঝট করে স্নান করে নিলাম, শরীর দিয়ে আগুন বেরোচ্ছিল এরকম। তো এবার মেয়েকে বলছি স্নান করতে, বলছে না এখন করবে না। আর আসলো এদিকে রুদ রাখছি, তো একটু বসে গল্প গুজব আর ফ্লোরে পরে একটু ঠান্ডা হই। তো বন্ধুরা দেখো, এই যে নতুন ব্লগার একজন আসছে, ফেসবুক পেজ ক্রিয়েট করলো, আর এই যে আমরা সবাই বসে গল্প করছি, আর আমি তো স্নান টান করে নিলাম। রুদ সে কি আনলো নতুন জিনিস, কি বলে গ্লুগান, গ্লুগান হটমেল, হটমেল বলতে আমি এতদিন মোবাইলে দেখতাম, ওইটা তো আজকে সামনে সামনে দেখলাম, তো দরকার পড়লে অবশ্যই দিবে রুদ্রাশ আমাকে, ঠিক আছে। তো এ আর কি বসে গল্প করছি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু আর করার কাজ ছিল না, তারপর কি করেছিলাম, মামি একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে প্রায় সন্ধ্যা 6টার মতন বাজে।
তো গাছগুলি একদম শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি গাছে জল না দেই সবগুলি গাছে মনে হয় মরে যাবে জলের অভাবে। তো এই এত বড় পাপ আমি করতে পাই না, তো তার জন্য আমি প্রতি সপ্তাহে পাইপটা লাগিয়ে সন্ধ্যার সময় দেখো গাছে জল দিচ্ছি আর মেয়ে ঘুমাচ্ছে। তো ওকে একবার ডাক দিয়ে আসলাম, উঠেনি, তো একটু পরে ডাক দেবো আর কি। তো আগে গাছগুলিতে জল দিয়ে দিই, আর দূরে পাইপটা যায় না তো তার জন্য একটু দূরে দিতে হয় আমার এই যে বালতি দিয়ে। তো তারপর দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঘরে আসলাম সন্ধ্যে। তো গুড ইভিনিং সবাইকে। তো কাপড় চোপড়গুলি বাস করে নিচ্ছি আর মেয়েকে উঠিয়েও একটু জল দিয়ে দিলাম শরীরে, কারণ ও ঘেমে একদম একদম মানে বেহাল অবস্থায় ছিল। তো ওকেও জল দিয়ে ধুয়ে বসিয়ে দিলাম, একটু ফ্যানের তলে একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি কাপড়টা বাস করে নিচ্ছি, আর প্রচন্ড গরম লেগে গেল কিন্তু মানে স্নান করে আসার পর পরই। তো দেখো আমি দুজনেই আবার স্নান করে সন্ধ্যায় ঘরে আসলাম, কারণ এতটাই গরম পড়লো আর পারা যাচ্ছে না। আমি গাছে জল দিলাম, গাছে জল দিয়ে তারপর স্নান করলাম, মেয়ে ঘুম থেকে উঠে স্নান করে দিলাম, আর এবার কাপড় চোপড় গুছিয়ে একদম বসলাম একটু, তারপর টিফিন যাই করব, তারপর বই নিয়ে বসবো আর কি। আর মেয়ে দেখো ওইদিকে একটু শুয়ে আছে, গেল মুড অফ হয়ে আছে মা, মুড অফ। বন্ধুরা দেখো খাচ্ছি গ্লুকন্ডি, মেয়ে বানিয়ে দিল, আর বললামই তো যে কিছু একটা টিফিন করে তারপর বসবো, তো মুখে দিয়েছিলাম দুটো কিশমিশ। তো এখন মেয়ে গ্লুকন্ডি বানিয়ে দিল, ওকে বলল আমাকে আমি খাবো কিনা, তো আমিও বললাম হ্যাঁ একটু বানিয়ে দাও বাবার জন্য, রেখেছি তিন চামচ। হ্যাঁ বাবা আসলে বাবাকেও দিও, আর তোমার বাবাকে একটু ফোন করতে হবে, কারণ বেরিয়েছে ওই সকাল 10টায় বলেছিল 2টার সময় চলে আসবে কিন্তু আসেনি, এখনো আসছে না। ওরে বাবা আজকে ডাবল বাজারের কাজ করছে মনে হচ্ছে, আজকে মনে সবটা মা একদম ডান সেরা হয়েছে সেরা। আর এই যে দেখো আমাদের অতিথিগুলো অনেকদিন পর বাড়িতে আসলো, এসে জগরা কিরে তোরা তো জগরা করিস কেন, কেমন হলো একদম টেস্টি সেরা সেরা। হুম একদম ঠিক আছে, কিন্তু তোমার বাবা বানালে না একটু লবণটা বেশি দিয়ে দে, লবণ বেশি আমার ভালো লাগে না। আমার জানি এই সময় একটু চিনিটা একটু বেশি হয়ে গেছিল, তারপর একটু একটু লবণটা দিয়ে দিয়েছি। আর এই এই গরমে গ্লুকন্ডি ছাড়া উপায় নেই একদম, গ্লুকন্ডি না খেলে শরীরে ডিহাইড্রেশন দেখা দেবে। তো ঠিক আছে এবার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই, গরমে গ্লুকন্ডি জল ওইসবই একদম ঠিক আছে, আর খেতে পেলে বিস্কুট খাবো। আর মা তুমি কী খাবে বলো, ঠিক আছে ঠিক নাই শেষ, তো কী খাবে বিস্কুট কেন, চকলেট খাবো, চকলেট আছে ঠিক আছে, চকলেট কালকে এনেছিল না, ঠিক আছে খেয়ে চলো বন্ধু খেতে বসে। আর তুমি দুপুর লাঞ্চ করেছিলে কোন থালায় দেখাও একটু, এই থালায় এই থালাটা শিলচরটা কিনেছিলাম, এই শিলচর একবার চিকিৎসার জন্য ৪০ টাকা শিলচর একবার চিকিৎসার জন্য গিয়েছিলাম অনেক আগে, তখন তো আর আমি ব্লগ টক সেরকম কিছু করতাম না, তো তখন ওইখানে একটা মলে গিয়েছিলাম। তো মলে যাওয়ার পর একদম থালা আর একটা পেন্সিল রাখার পেন্সিল স্ট্যান্ড শান্তা দিদিকে দিয়েছিলাম, পেন্সিল স্ট্যান্ডটা মনে হয় কোনটা শান্তা দিদিকে দিইনি, এনেছিলাম না শুধু একটাই এনেছিলাম, না দুইটা এনেছিলাম, একটা দিদিকে দিয়েছি শান্তা দিদিকে, ওই মামার বাড়িতে একটা আছে না এরকম এরকম রেক 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 পেন্সিল যে রাখি এরকম একটা দিদিকে দিয়েছিলাম, তো হয়তো ওই নাই অন্য কোথাও বা একদম গরম ফাপ চুলগুলো ছাড়লে একটু ঠান্ডা হয়, তো একটু পরে আবার বেঁধে তারপর বসে পড়বো। আর এতটা গরম 40 উপরে মনে হয় আজকে সেন্টিগ্রেড তাপমাত্রা 40 ডিগ্রির উপরে আছে, কারণ এত গরম ফ্লোরগুলো না একদম গরম, বিছানা একদম গরম, তুষক ফুলে উঠছে গরম, তুষক একদম ফুলে উঠছে গরমে, আর বিকেলে রৌদ্র গরমটা তো পুরোটা ঘরে আসে, তো তার জন্য আর কি। তো ঠিক আছে চলো পরে কথা বলছি আবার। তো দেখো রান্না করে আছি, আর কি রান্না হলো, এই যে লাল লাল চিকেনের ঝোল, তো ভাত বেয়ে নিলাম মার জন্য এটা, এই যে ওরা এখানে ভাত খাচ্ছে আর মিনু সোনারাও খাচ্ছে দুষ্টমি করছে, তো খাওয়া দাওয়া করে নেই।